আরে আর কি করতেছো যতদিন পর্যন্ত তুমি আমারে হানিমুনে না নিয়ে যাইবা তোমার এই বাড়িতে ঢোকা বন্ধ আর আমি তোমার লগে সংসার করব না ভাত প্রায় তো সব করে দাও ফালা দিমু স্যার তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছ আজকে তোর খবর আছে খাওয়া বন্ধ করছি এবার বাইরে যাওয়া বন্ধ তুমি জানো আমি তোমার শাশুড়ির নিয়া বিয়ের এক মাসের মাথায় হানিমুনে গেছি তাও আবার কোথায় জাপানের বাড়িতে ওমা লাই লাই লেন্ত সুবালকে নিকুন্তু মেরে চলিবি তোমার জন্য একটা ভালো বুদ্ধি বাইর করে নিয়ে আসছি মানে একটা ভালো একটা সুসংবাদ আছে সংবাদটা হলো যে আমরা হানিমুনে যাইতেছি এক মাসের ভিতরে যাবো তুমি কই যাইতেছো সেটা আগে বলো ভাবছিলাম সিঙ্গাপুরে যাবো কিন্তু মনে মনে পরে অনেক ডরাইছি কেন সিঙ্গাপুরে যদি যাই বাইদার হাতে যদি সিঙ্গা লাগাই দেয় সাসি আইছিল কইলো হানিমুনে নাকি মেলা খরচ এই জন্য কি করছি মাসটা সাসির কাছে 700 টাকা বিক্রি করে দিছি বলদের ঘর বলদ মাস্টার আমি 600 টাকা দেখিনছিলাম হায় হায় আমার 200 টাকা লস হয়ে গেল এই সুকার করে সুকার মুড়ি আর হারিকেল লে কই যাইতেছ তুই যাইতে যাইতে রাত হইয়া যাইব না অন্ধকারের মধ্যে কেমনে যাব এই জন্য হারিকেল লে নিয়ে নিছি শাহিয়ার ভেবেছিলাম এবার প্রমোশনটা স্মুথলি হয়ে যাবে কিন্তু না ওই শর্মা বস আটকে দিল তারপর ভাবলাম বাড়ি পর্যন্ত অন্তত স্মুথলি ড্রাইভ করে যাব কিন্তু না এই ইঞ্জিন অয়েল লটকে দিল আমাদের সাথেই এই রকম হয় কেন পরেশ বিগ বস চায় যে তুমি ইঞ্জিন অয়েলের জন্য ঘ্যান ঘ্যান করা বন্ধ করো আর বসের ইঞ্জিন অয়েল ব্যবহার করো বস ইঞ্জিন অয়েল স্মুথ আর সুন্দর ড্রাইভের জন্য বিশ্বমানের লুব্রিক্যান্ট বিগ বস শর্মা বসের জন্য নাকি বসের ইঞ্জিন অয়েল বস স্টপ ওয়ারিং স্টার্ট ড্রাইভিং